우더 어떤... মাত্র চল্লিশ জন সাংবাদিক বেঁচে আছেন তারা সেখানে অবরুদ্ধ ও বিচ্ছিন্ন অবস্থায় আছেন তাদের কাছে খাবার ও ত্রাণ সামগ্রী পাঠানোরও কোনো উপায় নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটর জেনারেল সেক্রেটারিয়েটর সদস্য সরুকাল আসাদ অবরুদ্ধ ওই এলাকায় সাংবাদিকরা নজিরবিহীন দুর্ভোগের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন বলে জানান তিনি তিনি বলেন সাংবাদিকদের পরিবারের সদস্যদেরও হত্যা করা হচ্ছে তাদের বাসস্থান ধ্বংস করা হচ্ছে ইসরায়েলি সেনারা সাংবাদিকদের লক্ষ্য করেও অনবরত হামলা চালাচ্ছে সাতেই অক্টোবর থেকে অন্তত তিয়াত্তরটি মিডিয়া অফিসে বোমা হামলা হয়েছে বোমা বর্ষণ বিদ্যুৎ বিভ্রাট কর্মীদের হত্যার কারণে গাজার কোনো রেডিও স্টেশন আর কাজ করছে না এ পর্যন্ত প্রায় সত্তর জন সাংবাদিক পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছেন বলে জানান তিনি